तो वेलकम छात्र छात्री तुम्हारे ही चैनल ऑनलाइन क्लास विद न्यूवेते वीडियोते थंबनेल देखे तुम्हारा बुझते तुम्हारे एकादश और द्वादश श्रेणी जरा पढ़ो तादेर जोन्नो अति अवश्य किछु गुरुत्वपूर्ण आपडेट तुम्हारे सामने नहीं तार प्रमाण स्वरूप तुम्हारे सामने वीडियोते तुले धरब। मूलत वीडियोते दुटी गुरुत्वपूर्ण जिनिस निये तुम्हारे सामने आलोचना करब। प्रथम जिनिसटी एकादश श्रेणी अर्थात जरा क्लास इलेवेन थेके एबार जादेर पास करिए टुएल्भे तुले देवा होयेछे तादेर रेजाल्ट विषयक एकटी तथ्य एवं क्लास टुएल्भे जरा उठे गेछो अर्थात एकादश श्रेणी से ही छात्र छात्रीटाई जरा क्लास टुएल्भे उठे गेछो जादेर रेजाल्ट पब्लिश करार कथा तादेर ही तोमादेर जे टैबेर टाका देवार कथा सेई टैबेर टाका तोमरा कबे पाबे सेटाओ जानाबो। এই গুরুত্বপূর্ণ খবরগুলি সম্পূর্ণ প্রমাণস্বরূপ তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব। তাই কিন্তু ভিডিওটি একটু স্কিপ করা চলবে না, কারণ সম্পূর্ণ নিখুঁত নির্ভুল তথ্যটা তোমরা কিন্তু একমাত্র পেয়ে যাবে এই চ্যানেলেই। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমাদের আর্টসের বিষয়ের এবং বাংলা ইংরেজির বিষয়ের অধ্যায়ভিত্তিক নোটস পেয়ে যাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে समस्त आपडेट्स एवं वीडियो सवार आगे पे जा। तो वीडियोर मूल टॉपिके आसार आगे तुम्हारे एक खबर हमें जान दीते चाहिए तुम्हारे WBCHSE अर्थात तुम्हारे उच्च माध्यमिक शिक्षा संसद जिन सभापति छत दिन महुआ दास किन्तु गतकाल अपसारित अर्थात ताके तार पद किन्तु अपसारण तार जगह तुम्हारे मध्य उच्च माध्यमिक शिक्षा संसद नतून सभापति किन्तु चिरंजीत बाबू। तो एबार थेके तुम्हारे उच्च माध्यमिक शिक्षा संसद परीक्षा जाब दायित्व किन्तु सामलाबें। तो एक छोट खबर छिलो सेटी तोमादेर सामने आमी आलोचना करलाम केनो अपसारण करा होयेछे कि जोन्नो अपसारण करा होयेछे ए जिनिसगुली तोमादेर ना जानलेओ चलबे एबं ए जिनिसगुली आमी एकजन टीचार हिसेबे तोमादेर संगे आलोचना करतेओ किन्तु चाई ना। तो आशा जाक तुम्हारे टैबेर दवा जरा क्लास टुएल्भ ए बचर पढ़ तर क्योंकि इतिमदे स्कूल के तुम्हारे रेजिस्ट्रेशन हो गए तुम्हारे बैंक डिटेल्सों नहीं ना हो तुम्हारे मुख्यमंत्री ममता बंदोपाध्याय गत बचर करोनाकालीन परिस्थिति उच्च माध्यमिक छात्र छात्री जाते अनलाइन क्लास होते असुविधा ना तारा जाते पठन पाठन स्वाभाविक रखते परे तर तर एककालीन बचरे 10,000 टाका देवा हतो तर एक स्मार्टफोन अथवा टैब केनार जो जाते तर अनलाइन क्लासगुली स्वाभाविक भावे स्वाभाविक छंदे करते पारे। तो से ही टाकाटा अर्थात ये बचर ये टाकाटा मुख्यमंत्री किन्तु तिनी जखन नवान्ने सांबादिक सम्मेलन करछिलेन तखन किन्तु तिनी परिष्कार भावे जानिये दिएछेन এই টাকাটি কিন্তু এই বছর পূজোর পর অর্থাৎ নভেম্বর মাস থেকে সমস্ত স্কুলের কিন্তু আস্তে আস্তে ঢোকা শুরু হবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এক্স্যাক্টলি এই টাকাটা কবে আসতে পারে। দেখো এক্স্যাক্ট নিউজ তো তবে কিছু নেই, তবে তোমরা সবাই জানো তোমরা মাধ্যমিক অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস, তোমরা মাধ্যমিক পাস করে এসেছো, তোমরা সবাই জানো তোমাদের অ্যাডমিট কার্ড যে পদ্ধতিতে হয় অর্থাৎ তোমাদের নামের প্রথম অক্ষরের ভিত্তিতে সেই রকম পদ্ধতিতে যে স্কুলের নাম যেরকম পদ্ধতিতে অর্থাৎ যে স্কুলের কোড আগে আছে সেই স্কুলগুলির কিন্তু টাকা আগে যাবে। ধীরে 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 আমাদের পশ্চিমবঙ্গে সরকারি স্কুল এবং সরকারি প্রাপ্ত অর্থাৎ সরকারি আর্থিক সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলের কিন্তু ধীরে 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 নভেম্বর মাসের মধ্যেই চলে যাবে। এই বিষয়ে তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমরা এবছর অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে, যারা আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সবাই কিন্তু তোমরা এই ট্যাবের টাকা পাবে। তোমাদের এই নিয়ে চিন্তার বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। তোমরা এরকমও হতে পারো তোমরা বিভিন্ন বন্ধুবান্ধবরা আলাদা আলাদা স্কুলে পড়ো, কেউ আগে পেয়ে যাবে, এটা নিয়ে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছেন যে সবার জন্য এই টাকাটি দেওয়া হবে, যতজন ছাত্রছাত্রী তোমরা আছো সমস্ত ছাত্রছাত্রীকে কিন্তু এই টাকাটা দেওয়া হবে। এই বিষয়ে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে এই টাকা দেওয়ার কাজ কিন্তু অফিসিয়ালি শুরু হয়ে যাবে এবং এই টাকা দেওয়া ধীরে 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 নভেম্বর মাসের মধ্যেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টসে কিন্তু পেয়ে যাবে তাদের স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য। তো এই ছিল স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য তোমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট, যে নিউজটি ইতিমধ্যেই অনেকে হয়তো জেনে গেছো যেহেতু আমি তোমাদের এখনও জানাইনি। আমার চ্যানেলে সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে আমি তোমাদের এই ঘটনাটি জানিয়ে রাখলাম। সেকেন্ড এবং লাস্ট যে টপিক যেটি তোমাদের আমি জানাতে চাই, যেটি এর আগে তোমরা হয়তো এই খবরটি পাওনি, তোমাদের হয়তো একটি খবর অজানা ছিল যে তোমরা ক্লাস ইলেভেনে তোমাদের কিন্তু কোনো রকমের কিন্তু বার্ষিক পরীক্ষা হয়নি, তোমাদের পরীক্ষা ছাড়া তোমাদের কিন্তু ক্লাস টুয়েলভে প্রমোটেড করে দেওয়া হয়েছিল। কিন্তু এইবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তথা স্কুল শিক্ষা দপ্তর থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমাদের ক্লাস ইলেভেনের কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়া হবে। অবাক লাগছে শুনে, অবশ্যই অবাক লাগার মতো কথা যে পরীক্ষা হয়নি তাহলে রেজাল্ট কীভাবে এলো, ঠিকই
তোমরা পরীক্ষা হয়নি কিন্তু তোমাদের রেজাল্ট তৈরি করা হবে। যে পদ্ধতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি করা হয়েছে এবারেও তোমাদের কিন্তু সেই পদ্ধতিতেই তৈরি করা হবে রেজাল্ট। পদ্ধতিটা একটু আলাদা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের চেয়ে, তোমাদের আমি একটু ডিটেলসে তোমাদের বলে দিই, তাহলে তোমাদের কাছে কিন্তু একটু সুবিধা হবে। দেখো, তোমাদের আমি জানিয়ে দিতে চাই যে তোমাদের যারা ক্লাস ইলেভেন থেকে এবার ক্লাস টুয়েলভে এসেছো, সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা হয়েছে। মাধ্যমিক পরীক্ষায় তোমাদের যে চারটে সাবজেক্টে তোমরা বেশি নম্বর পেয়েছো, অর্থাৎ সর্বোচ্চ চারটি সাবজেক্টে যে নম্বর পেয়েছো, সেই চারটে সাবজেক্টের বেস্ট অফ ফোর টোটাল করা হবে। টোটাল করে তার 70% নম্বর কিন্তু নেওয়া হবে তোমাদের একাদশ শ্রেণীর জন্য। এবার শুধু তোমার না, আমাদের মনেও প্রশ্ন, যদি শুধুমাত্র 70 নম্বর বা 70% নেওয়া হয় তাহলে হিসাবটা একটু তোমাদের বুঝতে হবে। ধরলাম কোনো ছাত্র বা ছাত্রী বেস্ট অফ ফোরে 400-280 পেয়েছে, অর্থাৎ তার নম্বরটা দাঁড়াচ্ছে কিন্তু 70%। 70% অর্থাৎ 7×7=49, অর্থাৎ তার একাদশ শ্রেণীর জন্য দাঁড়াচ্ছে 49 নম্বর। তো তাহলে কি তাকে 100-49 দেওয়া হবে? তো একটু খোঁজ খবর নিয়ে জানা গেল যে না, 49টা তোমাদের হবে শুধুমাত্র তোমাদের যে 80 বা 70-এ পরীক্ষা হওয়ার কথা তার উপর ভিত্তি করে এই নম্বরগুলি নেওয়া হবে, এবং বাকি যে তোমাদের 20 বা 30-এর প্রজেক্টগুলি নেওয়া মানে নম্বরগুলি দেওয়ার কথা সেগুলি কিন্তু স্কুল থেকে তোমাদের যে প্রজেক্টগুলি দেওয়া হয়েছিল করোনাকালীন পরিস্থিতিতে সেই প্রজেক্টের ওপর ভিত্তি করে তোমাদের নম্বর দিয়ে তোমাদের একটি একাদশ শ্রেণীর কিন্তু সামগ্রিক 6টি বিষয়ের কিন্তু নম্বর দেওয়া হবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে 4টি বিষয়ের নম্বর নেওয়া হচ্ছে, তাহলে 6টি বিষয়ের নম্বর দেওয়া হবে কীভাবে? দেখো, তোমাদের আমি বলে রাখি, 4টি বিষয়ে যদি তোমরা কেউ 280 পেয়ে থাকো, আমি একটা অ্যাভারেজ ধরে চলছি, 280 পেয়েছো 400-এর মধ্যে, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের হিসেব করলে নম্বর দাঁড়াচ্ছে তোমরা 70% পেয়েছো। তার 70% অর্থাৎ তোমরা 49 পেয়েছো, আর ধরলাম তোমাদের প্রজেক্ট হচ্ছে 20-তে 20-এর মধ্যে যদি তোমাদের 18 দেওয়া হয় তাহলে সেখানে 49 এবং 18 মিলিয়ে তোমাদের দাঁড়াচ্ছে 67। তোমাদের এইভাবে কিন্তু প্রত্যেকটা বিষয়ে নম্বর দেওয়া হবে, এবং যেগুলিতে তোমাদের ল্যাব রয়েছে সেখানে 30-এর ক্ষেত্রে তোমরা যত পাবে সেক্ষেত্রে সেই নম্বরটি কিন্তু তোমাদের দেওয়া হবে। মূলত এই রেজাল্টের উদ্যোগ নেওয়ার মূলত পিছনে একটিই কারণ, কারণ অনেক ছাত্রছাত্রী আছে যারা কিন্তু স্কলারশিপে আবেদন করে, তারা কিন্তু এই বছর রেজাল্ট ছাড়া স্কলারশিপের জন্য আবেদন করতে পারছে না। তো তাদের দিকটা মাথায় রেখে যেহেতু তাদের বার্ষিক পরীক্ষার মার্কশিটের দরকার স্কলারশিপের জন্য, তার জন্য তাদের বিগত বোর্ড পরীক্ষা অর্থাৎ মাধ্যমিকের বোর্ড পরীক্ষায় তাদের সর্বোচ্চ প্রাপ্ত 4টি বিষয়ের নম্বর নিয়ে তাদের একটি সামগ্রিক রেজাল্ট তৈরি করা হবে, এবং সেটি তাদের স্কুল থেকে প্রদানও করা হবে, যার দ্বারা তারা কিন্তু সমস্ত স্কলারশিপগুলি তারা আবেদন করতে পারবে, এবং সেই আবেদন করার পর তারা যদি এলিজিবল হয় তারা কিন্তু সেই স্কলারশিপের টাকাগুলিও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস ইলেভেনের রেজাল্ট সম্পর্কিত, অর্থাৎ ক্লাস ইলেভেন বলা ভুল, যারা এবছর ক্লাস টুয়েলভে পড়ছো তাদের জন্য ক্লাস ইলেভেনের রেজাল্ট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য। তো ভিডিওটিতে যদি তোমাদের মনে হয়ে থাকে ভিডিওটি দেখে তোমাদের অবশ্যই কিছু লাভ হয়েছে বা জানতে পেরেছো, অবশ্যই কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে জানতে সাহায্য করে এবং তাদের সঙ্গে তোমরা শেয়ার করে দিও, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে। আগামী দিনে এইরকম সমস্ত এডুকেশনাল নিউজ এবং তোমাদের সমস্ত ধরনের পড়াশোনার নোটস সবার আগে পেয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।